নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আমি পায়েল, এখনকার বিশেষ বিশেষ খবর। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং সাংবাদিক সম্মেলন করে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্টোবর মাসে দার্জিলিং সফরে আসার কথা থাকলেও বিদেশ ভ্রমণের কারণে সেই তারিখ পরিবর্তিত হয়ে 3রা সেপ্টেম্বর তিনি দার্জিলিংয়ে পৌঁছবেন। সেখানে 4ঠা সেপ্টেম্বর জিটিএর অ্যাডমিনিস্ট্রেশন আধিকারিকের সাথে মিটিং করবেন এবং 5ই সেপ্টেম্বর দার্জিলিংয়ের মংপোতে গ্রিনল্যান্ড ইউনিভার্সিটির ভিত্তি পূজা করে ফের কলকাতায় ফিরে যাবেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর মুক্তি দিবস পালন করে পিএস গোলেকে যেভাবে স্বাগত জানানো হয়, তার উদ্দেশ্যে এসডিএফ পার্টির মহাসচিব ডিবি কাটোয়াল বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে জানান, এসকেএম পার্টির অধ্যক্ষ কোনো আন্দোলনে নেতৃত্ব করে জেলে যাননি। এসডিএফ পার্টি 25 বছর থেকে যে পদে রয়েছেন, 2019 নির্বাচনেও সেই একই পদে বিরাজমান থাকবেন। বুধবার পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ এনজিপি আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ রায় ও অন্যান্যরা মৃত মল্লিকা মজুমদারের বাড়িতে গিয়ে তার বাবার হাতে 20,000 টাকা তুলে দেন, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। আমি এলাম, আমরা খুব সামান্য কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করলাম, ওর তো কালকে কাজ ছিল, আরও নিয়মভঙ্গর কাজ টাজগুলো আছে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, সেটা যাতে মোটামুটি করতে পারে সেই জন্য একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এসকেএম পার্টি ছেড়ে 7 বিধায়ক এসডিএফ পার্টিতে যোগদান করায় তাদের বিরুদ্ধে সিকিম সাবজেক্ট কমিটির পক্ষ থেকে মামলা রুজু করা হয়। আজ সেই মামলার শুনানির নির্দেশ দেবার কথা থাকলেও ফাইনাল সিদ্ধান্তের জন্য তা স্থগিত করে দেয় আদালত। ইটাহারে গ্রাম পঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস, বিজেপি কর্মীদের উপর আক্রমণ এবং রাজ্য বিজেপি কর্মীদের খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। প্রায় 1000 খানেক বিজেপি কর্মী সমর্থক রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে বিদ্রোহী মোড়ে গিয়ে শেষ হয়। বিজেপির এই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। মিছিল শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পপুতুল দাহ করে বিজেপি কর্মীরা। বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয় কোচবিহার চিলকিরহাট এলাকা থেকে। উদ্ধার হওয়া বোমার সংখ্যা 35। কোচবিহার 1 নম্বর ব্লকের চিলকিরহাট বাজার সংলগ্ন ভেন্ডিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার চোপড়ার দাসপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে পুলিশ 8 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বুধবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। এখন সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর। নমস্কার।